হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা হচ্ছে ইটিং চ্যালেঞ্জ, ফুচকা ইটিং চ্যালেঞ্জ করছি আমরা আজকে। খেলার নিয়মটা হচ্ছে এই রকম যে তুষারের সামনে একটা প্লেট থাকবে আর আমার সামনে একটা প্লেট থাকবে। দুজনেরই প্লেটে 30টা করে ফুচকা, ওর 30টা আমার 30টা। আর ফুচকার মধ্যে আমরা প্রথম থেকে পুর ভরে নিয়েছি এবং তেঁতুল জল করা থাকবে। 30টা ফুচকা কে কত তাড়াতাড়ি খেতে পারবে, যে 30টা ফুচকা প্রথমে শেষ করবে অবশ্যই সে উইনার, অন্যজন হেরে গেল। তবে হ্যাঁ, অন্য আর একটা নিয়ম আছে খেলার, সেটা হচ্ছে কি, যদি ফুচকা খেতে খেতে তুষার বা আমি যে কেউ মাঝখানে কিছুটা খাওয়ার পর বললাম যে আর খেতে পারছি না, তাহলে অবশ্যই কিন্তু সেখানে অন্যজন জিতে যাবে। আর শাস্তি তুষার কি ভেবেছে জানি না, কিন্তু আমি মনে মনে একটা খুব অন্যরকম বেশ অদ্ভুত মজার শাস্তি ভেবে রেখেছি। কারণ আমি জানি জিতবো তো আমি, কারণ ফুচকা তো মেয়েদের কাছে ছেলেরা পাত্তা পায় না, তাই না? ছেলেরা অবশ্যই হারে। আর সেই জন্য আমি কিন্তু মারাত্মক রকম একটা শাস্তি ভেবে রেখেছি, এবং মানে ভিতরে ভিতরে খুব আনন্দ হচ্ছে আমার। কতক্ষণে আমি ওকে হারাবার, ওকে সেই শাস্তিটা আমি দেবো, সেটা আপনাদের দেখাবো। তাহলে চলুন ভিডিওটা এবার স্টার্ট করা যাক। তাহলে এবার শুরু করছি ফুচকা ইটিং চ্যালেঞ্জ, স্টার্ট। আমি বলেছি আমি সবগুলো খাবো এবং আগে খাবো, দেখি দুটো বার মাত্র। টাইমে বিচার করলে আমি ফার্স্ট, আর যদি সবগুলো কত তাড়াতাড়ি এ করতে পারে, মানে কি আগে খেয়েছে সেটা দেখতে গেলেও আমি ফার্স্ট। তো প্রথম দিকে তো স্লো খাচ্ছিলে, আমার সংখ্যাটা ভালোই কম ছিল এখানে, তো মাঝখানে আবার ট্রেনের মতো ছুটলে কেন? মানে জানেন তো সেই ইয়ারে কি সে বলে না কি আছে যে দুজনের রেস হয়, একটা গল্প আছে না, কচ্ছপ খরগোশ, সেই রেসের গল্পটা মনে করলি বোঝা যাবে যে কি হলো। বিশ্বাস করুন আমি ভাবতে পারছি না যে ও জিতে গেছে, কারণ আমি প্রথম থেকে খেতে খেতে আমি ওকে খেয়াল রাখছিলাম, ও কিন্তু আস্তে আস্তেই খাচ্ছিল। প্রথম থেকে কিন্তু দেখবেন সংখ্যাটা কিন্তু আমারই বেশি ছিল, আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম, ও স্লো খাচ্ছিল। আমার কি মনে হয় না, জানেন আমার কি মনে হয়, এমন হচ্ছে ফুচকা আমার পথে বেশি তুলে দিয়েছে কোনো সময়। না দুজনে কিন্তু সমান ছিল, দুজনেই 30টা 30টা করে নিয়েছিলাম ফুচকা, কেউ বেশি নেই। যাই হোক, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তো কি শাস্তি দেব সেটা আমরা দেখবেন। না না আমি কোনো শাস্তি পাচ্ছি না, দাঁড়ান আগে নিজেদের মধ্যে মামলাটা সামলে নিই।
না তুমি শাস্তি পাবে, আগেটা খাও। আমি তোমার বউ তো, হ্যাঁ সারা জীবন তো আমাকেই সঙ্গে করে থাকতে হবে, আমার সঙ্গে সংসার করতে হবে। তাই কিন্তু শাস্তিটা দেবো তো, বউকে শাস্তি কেন দেবে, বউকে শাস্তি দিতে নেই। আরে আমি শাস্তির মানটা তো অনেক কমিয়ে দিয়েছি, মানে খুব হালকার উপর দিয়ে শাস্তি দেবো। আচ্ছা আপনারা বলুন, বউকে কখনো শাস্তি দিতে লাস্ট সঙ্গে সারা জীবন ঘর করতে হবে, তাকে শাস্তি দিয়ে লাভটা কি বলুন তো? আর এটা তো প্রথমবার এরকম একটু হয়, প্রথমবারটা হয়, ঠিক আছে? প্রথমবার এটা একবারই হয়, প্রথমবার আমি আবার তো হারবো, দ্বিতীয়বার করতো আমি জিতবো না, আবার হারবো না, আমি জিতবো। কি আর বলবো, দুটো পড়ে আছে খেয়ে, এত বড় বড়। আচ্ছা ফুচকা সাইজটা দেখুন, এত বড় বড় ফুচকা খাওয়া যায়? মুখে মুখে ঢোকা থেকে ঠিক আছে চলুন, এবার তাহলে কি শাস্তিটা দেওয়া যায় সেটা দিয়ে হ্যাঁ, ও তো হেরেই গেছে, তো আপনারা তো জানেন কি আর বলবো, দেখলে আমি জিতলাম, এবার ওকে শাস্তিটা দিতে হবে। কি শাস্তিটা আপনাদের সামনে আমি মানে কি করেই দেখাবো সব কিছু, কি শাস্তি দিতে হবে আপনারা দেখবেন। আর একবার বলছি ভেবে দেখো, বউকে কেউ শাস্তি দেয়? আরে না না, আমি একদম পুরো সিম্পল, একদম সিম্পল একটা এ করব, মানে ওকে দেখতে খুব সুন্দর লাগবে, সাজাবো আর কি করে সাজাই সেটা। দেখেন কেমন লাগছে আপনারা বললেন। এটা হচ্ছে একটা মেয়ে হয়ে ফুচকা যে খেতে পারেনি তাড়াতাড়ি, তার শাস্তি হচ্ছে এটা। এখানে আর দাড়ি করে দিয়েছে, গোফ করে দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু, যেমন খুবই সাজাতে কিন্তু ফার্স্ট টাইম সাজাতে সাজিয়েছে। গোয়াজু লাইকে ফার্স্ট, তাই তো? কি করেছে এটা? গোয়াজু লাইকে ফার্স্ট তো জানি না। হ্যাঁ গোয়াজু লাইকে ফার্স্ট, দেখছেন বইয়ের উপর একেই বলে অত্যাচার। খুব সুন্দর হয়েছে কিন্তু, আমার তো আপনাদের সবার সামনে কিন্তু আমার উপর অত্যাচার করছে। নজর না লাগে একটা এখানে তিল দিয়ে দিল। তাহলে ভিডিওটা শেষ করতে হবে। তবে হ্যাঁ আমি আপনাদের আরেকটা কথা বলে রাখছি, ও আজকে আমাকে এই শাস্তিটা দিয়ে জানি খুব খুব আনন্দ পাচ্ছে, আজকেরটা আমি হেরে গেছি ঠিক আছে চাপ নেই, কিন্তু এর পরের যে চ্যালেঞ্জগুলো হবে সেগুলো তো অবশ্যই আমি জিতবো। আর সেদিন আমি ওকে কী সাজাই পুতানো বা তারকা রাখুশির মতো, আর কিভাবে যে আমি এর বদলা নেবো তুমি ভাবতে পারবে না। পারবে না, আমাকে মানে 100 পিস দিলো আমি আগে ফার্স্ট হব, এরপর আমি ফুচকা চ্যালেঞ্জ করবো না, অন্য কিছু চ্যালেঞ্জ করবো। করো না, যে কিছু চ্যালেঞ্জ করো সব ঠিক আছে, সেটা তো সময় বলবে কে জিতবে। ও ভাবতেও পারছে না তোর কপালে কি নাচছে, সেদিন আমি ওকে কি সাজাবো। না এই চ্যালেঞ্জটা তো তোমরা দেখতেই পারবে, সরি আপনারা দেখতেই পারবেন, তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।